হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, মাও খুব ভালো আছে। ছেলে বলে দিল, ছেলে সবাইকে নমস্কার জানাচ্ছে। যে যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো সবাইকে আমাদের নমস্কার। আজকে তোমাদের জন্য একটা খুব সিম্পল, খুব সহজ একটা রেমেডি নিয়ে এসেছি। সেটা হচ্ছে রাইস ওয়াটার। চাল ধোয়া জল বা ভাত তৈরি করার সময় যে ফ্যান, সেগুলো কিন্তু আমাদের চুলের জন্য বলো স্কিনের জন্য ভীষণ উপকার। তো সেই রকমই আজকে রাইস ওয়াটার কীভাবে আমরা স্কিনে ইউজ করব, এবং সেটা শুধু তো রাইস ওয়াটার দেবো না, শুধু রাইস ওয়াটারও কিন্তু স্কিনের জন্য খুব ভালো। কিন্তু আজকে আমি যেহেতু মার্কশিটের মধ্যে ইউজ করব, সেই জন্য শীট মাস্কের মধ্যে ইউজ করব, সেই জন্য ওটা ইউজ করতে গেলে আমাদের কী কী লাগবে, তার সাথে কী কী ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি সব দেখাবো। কতক্ষণ থাকবে না থাকবে, কারণ আমরা বাজার থেকে প্রচুর শীট মাস্কগুলো কিনি। এইগুলো কেনার ফলে কী হয়, আমরা যদি জানিও না ওগুলোর মধ্যে কী থাকে, তো আমরা যদি বাড়িতে নিজেরাই বানাই এবং তাহলে নিজেরাই বুঝতে পারবো ওর মধ্যে কী কী জিনিস আছে এবং কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা তৈরি করছি। তো এগুলো বানাতে তোমাদের বাইরে কোথাও যেতে হবে না বা অনেক অনেক টাকাও খরচা করতে হবে না, এটার জন্য একটু রান্নাঘর অবধি দৌড়ে যেতে হবে। তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো, এবং স্কিনের গ্লো কতটা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট করেও দেখাবো, স্কিনের গ্লো কতটা ফিরছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে বলি বন্ধুরা, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা, শুভেচ্ছা রইল আমার ব্লগে আসার জন্য। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনের অল বাটনটা প্রেস করে দিও। তাহলে চলো শুরু করে দিই, কী কী বানাচ্ছি, কীভাবে লাগাবো, কতক্ষণ থাকবে না থাকবে অনেক কথা বলে ফেলেছি, চলো শুরু করে দিই। দেখো বন্ধুরা, এটা হচ্ছে চাল। আমরা যে রান্নার যে চাল, যে কোনো চাল, এটা আদব চালও হতে পারে, সিদ্ধ চালও হতে পারে, যে কোনো চাল দিয়ে এটা করা যায়, এটার জন্য কোনো ব্যাপার নয়। তো আমি আজকে দুভাবে তোমাদেরকে বলছি। এই চালটাকে প্রথমে তোমরা কি, প্রথমে এখানে দু চামচের মতো চাল নিলে, তারপর প্লেন জল দিয়ে চালটাকে ধুয়ে নিতে পারো, নিয়ে সারা রাতের জন্য অল্প সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে পারো। ভিজিয়ে রেখে এটা মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে ছেঁকে নেওয়া যায়, এটা একটা পদ্ধতি। কিন্তু বেশি জল দেবে না, তার কারণ হচ্ছে এর সাথে আমরা দুধ মিক্স করব, তাহলে জিনিসটা পাতলা হয়ে যাবে। তো আমি আজকে এই চালটাকে গুঁড়ো করব না, আমি আর একটা পদ্ধতি দেখাচ্ছি। এটা হচ্ছে চালের গুঁড়ো, আমার কাছে অলরেডি থাকে, আমাদের প্রত্যেকের বাড়িতেই চালের গুঁড়ো থাকে, কারণ চালের গুঁড়ো কিন্তু আমাদের অনেক কাজে লাগে, এটা খুব ভালো স্ক্রাবার। তো আমি আজকে এই চালের গুঁড়োটাকে ইউজ করব। চালটা দিয়েও করা যায়, চালের গুঁড়ো দিয়েও করা যায়, তোমাদের কাছে যেটা সুবিধা হবে সেটাই তোমরা করবে। তো আমি এখানে এক চামচের মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এই চালের গুঁড়োটা সিদ্ধ চাল, আতর চাল তোমাদেরকে আগেই বললাম, যে কোনো চাল দিয়ে করে। যদি তোমাদের বাড়িতে চালের গুঁড়ো না থাকে, তোমরা চালের চালটাকে গুঁড়ো করেও রেখে দিতে পারো, বিভিন্ন ফেস মাস্ক, ফেস ওয়াশ, ফেস কাভারে ইউজ করতে পারো। এবার এটার মধ্যে দেখো আমি একটু জল দিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে আগেই বলেছি খুব বেশি জল দেবে না, এটা ভিজতে একটু সময় লাগবে, সেই জন্য অল্প সামান্য একটু জল দিচ্ছি, যতটুকু ভিজতে সময় লাগে। আর এটা একদম মিহি ফাইন পেস্ট আছে, একদম পাউডার ফর্মে আছে, যার জন্য এটা দিয়ে খুব ভালো আমার চালের গুঁড়ো দিয়ে রাইস ওয়াটারটা খুব ভালো তৈরি হবে। তো যাই হোক, আমি খাবার জলই ইউজ করছি, এবার যেটা যে জল আর কি আমরা খাই সেই জলই ইউজ করে তোমাদেরকে দেখাবো। তো আমি এটাকে ভালো করে গুলে নিচ্ছি, গুলে নিয়ে এক্ষুনি কিন্তু এটাকে আমি ইউজ করব না, কারণ এই জলটার মধ্যে চালের যা গুণাগুণ আছে সেগুলো আসতে একটু সময় লাগবে, সেই জন্য এই চালের গুঁড়োর সাথে যে জলটা মিশিয়েছি এটা আমি একটা এর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ছেড়ে দেব। কারণ 10 থেকে 15 মিনিট পরেই দেখবে যে এই জলের মধ্যে চালের যে উপাদানগুলো সব জলের মধ্যে চলে এসেছে। তো এবার আমি কি করছি দেখো, একটা স্ট্রেনারের সাহায্যে ওপর থেকে আমি ছেঁকে নিচ্ছি, যাতে তলায় যে চালের যে গুঁড়োর যে এটা মিশ্রণটা পড়ে থাকে পুরোটা ছেঁকে, কারণ এই ছাঁকনিটা তো খুব বড়, একটু মোটা, এগুলো গুঁড়োগুলো চলে আসতে পারে, কিন্তু আমার কাছে আজকে শুধু জলটা লাগবে। সেই হিসাবে তোমাদের কাছে প্লেন কাপড় হলে কাপড় দিয়েও ছেঁকে নিতে পারো। তো আমি এইভাবেই ছেঁকে নিচ্ছি, দেখো আমি একদম প্লেন জল পেয়েছি, এটার মধ্যে কিন্তু কোনো দানা বা কোনো কিছুই নেই, কারণ এইভাবেই আমি সিরামটা বানাবো আজকে, যে অ্যান্টি এজিং সিরামটা বানাবো। এটা বানাতে গেলে যেন আমার এরকম চাল ধোয়া জলটাই লাগবে, মানে চালের যে রাইস ওয়াটার যে জলটাই লাগবে মেনলি, এর মধ্যে কোনো গুঁড়ো বা দানা যেন না থাকে। এই দেখো এই এটা পড়ে আছে গুঁড়োগুলো,
তো এটা ফেলবে না, এটার সাথে তোমরা স্কাবার হিসাবে ইউজ করতে পারো, মধু মিশিয়ে ভালো করে মুখে সারা মুখে বডিতেও স্কাবার হিসাবে ইউজ করে নিতে পারো। তো যাই হোক, ওটা আজকে দেখাচ্ছি না। এবার এই জলটার সাথে আমি কী মেশাবো তোমাদেরকে বলেছি, যারা চাল দিয়ে করবে তারা খুব বেশি জল অ্যাড করবে না, তাহলে কিন্তু জিনিসটা অনেকটা হয়ে যাবে এবং পাতলা হয়ে যাবে। আমি এর সাথে কাঁচা দুধ ইউজ করছি, কাঁচা দুধ যদি না থাকে কোনো অসুবিধা নেই, ফ্রিজের ঠান্ডা জাল দেওয়া দুধ, ফ্রিজের কিন্তু ঠান্ডা দুধ হলেই হবে। দুধও কিন্তু খুব ভালো ক্লিনজার এবং মুখকে পরিষ্কার করতে, মুখে দাগ নোংরা এগুলো তুলতে এবং মুখের এটাও চেঞ্জ করতে সাহায্য করে। এর সাথে আমি মেশাচ্ছি গ্লিসারিন। প্রত্যেকটা শিট মাস্কে কিন্তু গ্লিসারিন মাস্ট, গ্লিসারিন ছাড়া কিন্তু শিট মাস্ক হয় না, তোমরা ইনগ্রিডিয়েন্টসে পড়ে দেখবে। তো গ্লিসারিন কিন্তু দিতেই হবে, গ্লিসারিন ছাড়া কিন্তু কোনো শিট মাস্ক হয় না। আমরা যেগুলো কিনে ইউজ করি না বাজারজাত, প্রত্যেকটা ইয়ের মধ্যে কিন্তু গ্লিসারিন থাকে। আর গ্লিসারিন তোমরা খুব ইজিলি বাড়ির কাছে কোনো মার্কেট মেডিসিন শপ থেকে পেয়ে যাবে, এটা এমন কিছু দামও নয়। একটা ছোটো এ কিনলে তোমাদের খুব ভালোভাবে অনেক দিন পর্যন্ত চলেও যাবে। তো আমি এখানে এক চামচের মতো গ্লিসারিন অ্যাড করলাম। গ্লিসারিন আমাদের স্কিনের ময়েশ্চারকে লক করবে, স্কিনকে নরম সফট রাখতেও সাহায্য করবে। তো এই তিনটি উপাদান আপাতত মিক্স করেছি। এবার এর সাথে মেশাচ্ছি আমি নারকোল তেল। তোমরা নারকোল তেলের বদলে যে যে তেল ইউজ করতে পারো সেগুলো আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে তোমরা এখানে আলমন্ড তেল ইউজ করতে পারো, তোমরা এখানে অলিভ অয়েল ইউজ করতে পারো, আর নারকোল তেল তো ইউজ করতেই পারো। আমি এখানে পিওর হাতের কাছে যেটা নারকোল তেল, যে এই নারকোল তেলগুলো কোনো গন্ধযুক্ত নারকোল তেল ইউজ করবে না। এই নারকোল তেলগুলো দেখবে শীতকালে জমে যায় নারকোল, এইগুলো এই তেলই ইউজ করবে। তো আমি এখানে এক চামচের মতো নারকোল তেল ইউজ করছি, কারণ আমি এটা একটা সিরাম বানাচ্ছি যেটা আমাদের স্কিনকে হাইড্রেট করবে, নারিশ করবে, সফট রাখবে। তো আমি এই মোটামুটি সমস্ত উপাদানগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করতে খুব বেশি সময় লাগবে না, কারণ আর একটা জিনিস বলছি, জলের সাথে কিন্তু তেল মিক্স হবে না, সেই জন্য ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। একটু হালকা হালকা তেল ওপরে ভাসবে, সেটা আমরা দেখতেই পাবো। যাই হোক, খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। তোমরা এইভাবেই করবে। যদি চালের গুঁড়ো দিয়ে যদি না করতে চাও, প্রথমে চালটা সারা, আমি আরেকবার রিপিট করছি, চালটাকে সারা রাত ভিজিয়ে রেখে দেবে। সারা রাত যদি না হয় 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবে, তারপর কোনো মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবে অল্প জল দিয়ে, তারপরে সেটাকে ছেঁকে নেবে। ছেঁকে নিয়ে তারপরে যা যা উপাদানগুলো আমি অ্যাড করেছি, দুধ, গ্লিসারিন, নারকোল তেল বা অলিভ অয়েল, যা তোমরা চাও, এবার মার্কশিট আমরা ইউজ করব। তো আমার এটা একটা ইউজ করা, এটা অলরেডি আমি আগে ইউজ করেছিলাম, তো আমি সেটা শীটটা ফেলিনি, এটা ভালো করে সাবান দিয়ে কেচে ধুয়ে রোদে শুকিয়ে রেখে দিয়েছি, এটাকেই আজকে রিইউজ করব। তোমরা এইভাবেও করে দেখতে পারো, আর যদি না হলে কিন্তু কিনতেও পাওয়া যায় এগুলো। তো আমি খুব ইজিভাবে দেখাচ্ছি যাতে সবাই করতে পারো এবং মানে বাজেট এর মধ্যে আসে, সবার বাজেটের মধ্যে চলে আসে। এবং এই শিট মাস্ক যদি না থাকে তাহলে তোমরা কী করবে সেটাও তোমাদেরকে বলে দেবো আজকে। রাইস সিরাম কীভাবে বানাবে সেটা তো দেখালাম, বানাবে কীভাবে দেখালাম, কিন্তু সেটা মাখতে গেলে আমাদের তো শিট লাগবে, শিট কী করে তৈরি করব। তো আমরা অনেক সময় শিট ইউজ করি, ইউজ করে কিন্তু মাখশিট আর কি ইউজ করে সেগুলো ফেলে দিই। সেগুলো ফেলে না দিয়ে এইভাবে যদি ধুয়ে ভালো করে সাবান দিয়ে কেচে রোদে শুকিয়ে যদি রেখে দিই, এগুলো কিন্তু আমরা আবার পুনরায় ব্যবহার করতে পারবো, মানে রিইউজ করতে পারবো। তো আমি একটা রিইউজ করেছি, তোমাদেরকে দেখালাম। আরও কিছু কিছু বলে দিই, তোমরা সেইভাবেও করতে পারবে। যদি কোনো পাতলা রুমাল বা সুতির যে কাপড়ের যে রুমালগুলো হয় না, ওই রুমালগুলো দিয়ে করতে পারো। তাছাড়াও এখন পাতলা একটা কাপড়ের এই কাপড়ের ব্যাগ, প্লাস্টিকের নয়, এই কাপড়ের ব্যাগ আসে ওষুধের দোকানে, ম্যাক্সিমাম ওষুধ টষুধ দিতে যায়, ওই ব্যাগগুলো কেটেও কিন্তু, আমার হাতের কাছে নেই, না হলে তোমাদেরকে দেখাতাম, ওই ব্যাগগুলো কেটেও কিন্তু এরকম মার্কশিট বানানো যায়। তো এইভাবে খুব সহজেই তোমরা মার্কশিট বানিয়ে নিতে পারো বাড়িতেই। সিরাম তো বানানো হয়ে গেল, মার্কশিটও কীভাবে বানাবে সেটাও বলে দিলাম। এবার আসি মাখার পদ্ধতি। মাখার আগে সবার আগে বলি, মুখটাকে খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে। নোংরা মুখে কিন্তু এগুলো মাখবে না, তাহলে কিন্তু উল্টে উপকারের থেকে অপকারই হবে। তো মুখটাকে আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে, আমি DIY ফেস ওয়াশ ইউজ করি আমার ঘরে তৈরি। কিছুদিন আগে আমি ফুল দিয়ে যে ফেস ওয়াশটা বানিয়েছি সেটা আমি এখন কন্টিনিউ করছি এবং সেটা খুব ভালো রেজাল্ট পাচ্ছি। তোমরাও করে দেখতে পারো, যদি কেউ না দেখে থাকো তাহলে দেখে নেবে।
এবার বাদ বাকি যেটুকু আছে সেইটুকু আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি যাতে পুরোটা আমার স্কিনের মধ্যে বসে যায়। দেখতেই পাচ্ছ আমি সমস্ত এটা দিয়ে দিচ্ছি, এটা শুকিয়ে গেলে আবার দেব। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে তুলবো। তোমাদের সামনেই মুখটা দেখো। এবার যেটা করতে হবে, একটা হালকা হাতে মাসাজ দিতে হবে। তো খুব বেশি জোরে প্রেশার করবে না, পিঞ্চিং ট্যাপিং, তারপরে সবসময় মাসাজটা করার চেষ্টা করবে নিচ থেকে উপরের দিকে টানার। আমি যেহেতু অ্যান্টি এজিং বলছি, আমাদের বয়স হয়ে গেলে কী হয়, চামড়াটা নিচের দিক থেকে উপরের দিকে ঝুলে আসে, সেই জন্য সবসময় নিচের দিক থেকে উপরের দিকে টেনে টেনে একটু হালকা হাতে মাসাজ করে নিচ্ছি, যাতে যেটুকু আমরা এর মধ্যে ইউজ করেছি এগুলো পুরো যেন স্কিনের মধ্যে বসে যায়। আর স্কিনটা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা গ্লো করছে, স্কিনটা কতটা গ্লো করছে নিজেরাই দেখে নাও। এটা এইভাবে থাকবে সারা রাত, তারপরে পরের দিন ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা রাফ করে ধুয়ে নেব। তো এইটাই হচ্ছে পদ্ধতি। তোমরা বাড়িতেই এইভাবে রাইস ওয়াটার সিরাম, যেটা অ্যান্টি এজিংয়ের জন্য ভীষণ ভালো, অর্থাৎ মুখে রিঙ্কেলস এসে যাচ্ছে, দাগ ছোপ হয়ে যাচ্ছে এবং বয়সের একটা ছাপ আসছে, তো সেগুলো থেকে দূর করতে পয়সা না খরচা করে বাড়িতে বসে এইভাবে করে দেখো। আর সপ্তাহে একদিন করলে তো নিজেরাই উপকার পাবে, তারপরে আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে দিও। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো।